মঙ্গলবার সকালে এক ব্যক্তির বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুকে কেন্দ্র করে কামারপুকুর 2 নম্বর বিডিও অফিসের সামনে কামারপুকুর ও হাজিপুর রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয় মানুষজন। সেই সময় ঘটনাস্থলে গোগার থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, বারবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানালেও কোনো সুরাহা হয়নি। এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, সেই সময় শেখ জানে আলম তার বাড়ির ছাদের বৃষ্টির জল নিকাশন করতে যান, কারণ এলাকায় কোনো ড্রেন নেই। সেই সময় আলম সাহেব বিদ্যুৎপৃষ্ট হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাড়িটার ছাদ ঢালা হয়েছে, তার জন্য এখানে ইলেকট্রিক অফিস থেকে অবজেকশন আছে। অবজেকশন থাকা সত্ত্বেও ছাদ ঢালাই হয়ে যাওয়ার জন্য আজকে এখানে পাশে একজন দোকানদার যার বাড়ি আছে তার বাড়ি ভেঙে যাচ্ছে, সেই কারণে সে পাইপ বোঝাতে গিয়ে জলের পাইপ বোঝাতে গিয়ে আজকে মারা গেছে। এই জন্যই কত বড় জল ড্রেনটা যাতে হয় সে ব্যবস্থা করার জন্য কোনো বিডিও অফিসে আগে পঞ্চায়েতে বলে কোনো কাজ হয় না, এই জন্য আমরা বাধ্য হয়ে কত বড় জাকির হোসেনের জন্য এই ড্রেনের জন্য একজন মারা গেছে, কারেন্টের শর্টকে ড্রেন ক্লিয়ার করার জন্য কোনো মতে এখানে যে জল যায়নি, আগে ড্রেন ছিল, বর্তমানে ঘরটা ঘর করে ড্রেনটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। খুবই সরকারি জায়গায় আছে ড্রেনটা, তা সত্ত্বেও বুঝিয়ে সে ঘর করেছে, ঘর করার ফলে ওই জায়গায় এলাকাটা পুরো ডুবে চারখানা ঘর পড়ে গেছে, মারা গেছে তার ঘর আছে বলে, আর চারখানা ঘর পড়ে যাওয়ার ফলে তো সে কোনো মতে ড্রেন তৈরি মানে আন্দোলন করো পারেনি, বিডিওতে দরখাস্ত দিয়েছে, পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে 11,000 কারেন্ট আছে, ছাদের উপর দিয়ে কারেন্ট গেছে, সেই ছাদেতে গায়ে ঠেকে মারা গেছে। আমরা চাইছি ইমিডিয়েটলি ড্রেনটা আগে হোক, আর যে মারা গেছে তার আর যেটা অবস্থা সে, আমার নাম জালাল, আমি ভাইপো হয় শেখ জানে আলম, উনি মারা গেছেন কারেন্টের শর্টে ওই কামারপুকুর ডাক বাংলোর ওই উঠতেই মানে তোমার উঠতে পাওয়া হয় মারা গেছে। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড় আরামবাগ, ফোন নাম্বার 9735172278।